বসুন বসুন, এত সকালবেলা? না, কোনো খারাপ খবর আনিনি। খারাপ খবর যে আনবেন না সেটা আমি খুব ভালো করে জানি। এনেছি, খুব ভালো খবর এনেছি। আপাকে বলবো, আপা কোথায়? আপা আছে না? ও, আম্মা আপনাকে আবার ওসব দায়িত্ব দিয়েছেন তাই না? বাহ, তুমি তো খুব শার্প মেয়ে, বুঝে ফেলেছ। আমি চিন্তা করেছি এবার যদি সাকসেস হই তাহলে আর শৌখিন ঘটক থাকবো না, একেবারে পাকাপাকিভাবে ঘটক হয়ে যাব। আপনি তো আবার একবার যা ধরেন শেষ না দেখে ছাড়েন না মামা। ছবি এনেছেন নিশ্চয়ই? কি করে বুঝলে? বুঝবো না, আপনার ভাগ্নি না, একেবারে আপন না হলেও ভাগ্নি তো। এনেছি, দেখবে? না না, আমার অত দেখবার দরকার নেই। আপনি যখন এনেছেন তার মানে অত হাবলা কাবলা নিশ্চয়ই হবে না। কি বলছো তুমি? হ্যাবলা ক্যাবলার সাথে তোমাকে মানাবে? আর ঘর জামার যুগ তো অনেক আগে পার হয়ে গেছে। ছেলে ডাক্তার, ডাক্তার মেয়ের সাথে ডাক্তার ছেলেই খুব ভালো মানায়। হুম, তাই তো হওয়া উচিত। মন বোঝা অবশ্য খুব কঠিন জিনিস। এই যে তোমার মামির সাথে আমি এতগুলো বছর সংসার করছি, আমি কি তার মন বুঝতে পেরেছি? হয়তো মামা আপনি চেষ্টাই করেননি কখনো। এই ছেলেটি অবশ্য তোমার মন বোঝার চেষ্টা করবে, আমি ওর সাথে কথা বলে বুঝেছি। সে আপনারা বুঝুন গিয়ে মামা। আমি আসি, মাকে ডেকে দিচ্ছি। মা, 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 কাদের মামা এসেছে, আমি যাই। আসি মামা। ওই কাদের এসছিস, বস, ভালো আছিস? মিনার মা, মিনার মা, কাদের জন্য একটু চা নাস্তা নিয়ে এসো। আচ্ছা বল, কি খবর? খুব ভালো খবর এনেছি আপা, ফার্স্ট ক্লাস ছেলে। ছেলে হচ্ছে ডাক্তার, শেরপুর সরকারি কলেজে আছে, দু এক দিনের মধ্যে ঢাকা চলে আসবে। ছেলে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমার কিন্তু পছন্দ হবে। ছেলের সাথে আমি কথা বলেছি, ছেলে বেশ বুদ্ধিমান। তোর চেয়েও বুদ্ধিমান? কথা বলে তাই তো মনে হলো। বলো তো, কালকে এনে হাজির করি? এত অস্থির হচ্ছিস কেন? সব ভালো খবর একসাথে দিতে নেই, আস্তে আস্তে দিতে হবে। ভালো কাজে দেরি করতে নেই, ছবি এনেছি দেখবে। দেখা আপা। ভালোই তো। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি এমন কথা একেবারে বলার জন্য ভয় পাচ্ছিস? না মানে, তুমি রুবিকে বিয়ে দিতে চাও কি না সেটা জানতে চাচ্ছিলাম। একই কথা বলছিস, আমি নিজেই তোকে তাকাতা দিচ্ছি, অস্থির করে তুলছি। তা দিচ্ছ ঠিকই, কিন্তু একটা তো তোমার পছন্দ হচ্ছে না। গুনে গুনে সাতটা ছেলের প্রস্তাব আনলাম, একটাও তো টিকলো না। আপা, এবার তোমার প্রেস্টিজ থাকে না? প্রেস্টিজ থাকবে, তোর প্রেস্টিজ বাড়বে। আরে দেখে শুনে বিয়ে দিতে হবে না? ওর বাবা নেই, আমাদের একমাত্র সন্তান। আমি তো সেটাই ভাবি, রুবিকে বিয়ে দিয়ে তুমি থাকবে কি করে, আর রুবি বা থাকবে কি করে? তোমরা তো একেবারে অভিন্ন। আমরা দুজনেই পূর্ণ হব যদি ঠিক মতো ওর বিয়েটা হয়। আড়াল থেকে ওর বাবাও নিশ্চয়ই খুশি হবে। অন্য খবরগুলো শুনবে? বল। ছেলেরা দুই ভাই, দুজনেই ডাক্তার। বড় ভাই থাকে বিলেতে, বাবা ইঞ্জিনিয়ার, একসময় ব্যবসা করতেন, এখন গ্রামে গিয়ে চাষবাস করছেন। ছেলের সাথে আমার কথা হয়েছে, শহীদ পরিবারের কথা শুনে ভীষণ উৎসাহী, কিন্তু একটা অসুবিধা আছে। কি অসুবিধা? ছেলের মা ছেলের সাথে থাকে না, ওনারা একটা বিয়ে হয়েছিল, সে ঘরের ভদ্রলোক মারা গেছে। তা হোক না, আজকাল তো এরকম ঘটনা হর হামেশাই ঘটছে। সত্যি বলছো আপা? যাক, বাঁচালে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এ বিয়ে তাহলে হচ্ছেই। এটা না হোক অন্যটা তো হবে, তোর হাতে যখন দায়িত্ব দিয়েছি নিশ্চয়ই একটা যোগ্য পাত্র এনে তুই হাজির করবি। এবার এ বিয়েটা হবে, ধরো এখানে পাত্রের সব ডিটেল দেওয়া আছে, আর এই হচ্ছে ছবিটা। আমি তাহলে আসি আপা। আচ্ছা, সালমা আপা সাহায্য করেছেন,
সালমা আপা অবশ্য খুবই পরোপকারী, ডাক্তারদের জন্য তো রোল মডেল, এই যুগে এটা দুর্লভ। হুম, সেটা অবশ্য ঠিক। তবে সালমা আপা না থাকলেও ঠিকই চিনে বের করতে পারতাম। খুবই সহজ, গাইনোকোলজি ডিপার্টমেন্টে আসতেন, এসে জিজ্ঞাসা করতেন, যে কেউ বলে দিত। না না না, জিজ্ঞাসা করতে হতো না, চিনিয়ে দিতে হতো না, আমি নিজেই চিনে বের করতে পারতাম। হাতে পাথরটা ছড়াচ্ছে নাকি? না না না, তার দরকার হবে কেন? তাহলে তাহলে আর কি, আপনার হাসি, আপনার ভুবন বিখ্যাত হাসি আপনাকে চিনিয়ে দিত হাজার লোকের ভিড়ে। তাই তাই তো। শুনেছি লোকে বলে আপনি নাকি হাসির ঝর্ণা, এখন বুঝতে পারছি লোকজন খুব একটা মিথ্যা কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, তারপর? তারপর তাই তো, তারপর কি? তারপর হলো এই যে আমার ইচ্ছে করে বাস করি ঝর্ণাতলার নির্জনে। চমৎকার, কি সংলাপ কি আগে থেকে ঠিক করে গেছেন? না না না, তবে ইচ্ছে ছিল যে আপনাকে একটু অপ্রস্তুত করে দেব। পারলেন না তো? হুম, পারলাম আর কোথায়, উল্টো নিজেরই অপ্রস্তুত হবার দশা। সালমা আপা মাঝখানে থাকলে খুব ভালো হতো। ভয় পেয়েছেন? এখনো পাইনি, তবে মনে হচ্ছে যে অচিরেই ভয় পাবো। কেন? না কেন তো জানি না, তবে বুকটা একটু ধুকধুক করছে। অভিনয় করেন বুঝি? রঙ্গমঞ্চের ত্রিসীমা নাই, তবে আপনি চমৎকার গান করেন। ও, সেই খবর পেয়ে গেছেন? কে দিয়েছে, সালমা পা? আচ্ছা কি খাবেন? বলুন। শুধু চা? না চা তো খাবেনি, আমাদের এখানকার সিঙ্গারা কিন্তু জগৎ। তাই? তাহলে তো খেতেই হচ্ছে। সূত্র তো প্রকাশ করা যাবে না, তবে আপনার আরো কিছু গুণের খবর আমি পেয়েছি, বলবো না। কেন? পাছে ভাববেন যে চাটুকারিতা করছি। আচ্ছা ঠিক আছে, গুণের খবর নাই বা বললেন, তথ্যটা বলুন কোথা থেকে পেলেন, সত্য মিথ্যা যাচাই হয়ে যাবে। তথ্য তথ্য, হ্যাঁ তথ্য যেটা হলো সেটা হলো আপনি ইন্টার্নশিপ শেষ করেছেন, গাইনোকোলজিতে পোস্ট গ্রাজুয়েট করবেন বলে ভাবছেন। আপনার সম্পর্কে খবর অবশ্য সালমা পাই দেবেন। এখনো দেননি? দেবার কথা? না তাই তো, দেবেন, পরে দেবেন। আর সালমা আপা হচ্ছে আমার বড় ভাই সহপাঠী, আপনি হলেন তার কলিগ, কাজে খবর চলাচলের কোনো বিঘ্ন ঘটবে না। আচ্ছা কাদের মামা কোনো খবর দেননি? কাদের মামার দেবার কথা নাকি? ও তা তো বটেই। এবার কিন্তু আপনাকে সত্যি সত্যি নার্ভাস লাগছে। নিন সিঙ্গারা খান, এই সিঙ্গারা গরম গরম না খেলে আবার খ্যাতি নষ্ট হবে। নিন আপনি। বললাম না বুক ধুকপুক করছে। কেন, কোনো হিংস্র প্রাণীর সামনে পড়েছেন? তা না, মানে ভয় হচ্ছে পাছে যদি পরীক্ষায় ফেল করি। আচ্ছা আমার কি অবস্থা বলে আপনার ধারণা? আপনার তো আর ভয় নেই। কেন? কারণ আপনি তার পরীক্ষা দিচ্ছেন না। ঢাকায় কবে আসছেন আপনি? ঢাকাতে এসে গেছি, কাজে জয়েন করেছি, এখন চাপের মুখে আছি। চাপের মুখে কি? বিয়ে করার? বিয়ে করার এবং বিলেত যাওয়ার। ও, তার মানে ভাইয়ের হুকুমে আপনি বিয়ে করতে চাচ্ছেন, নিজের ইচ্ছায় নয়? না বিয়ে করে বউকে বগল দাবা করে সোজা বিদেশে পাড়ি জমাবেন, সেই কথা? আচ্ছা কিন্তু আপনার বউ যদি বিদেশ যেতে না চায়? তাহলে তাকে রাজি করাবো। আচ্ছা তার চেয়ে ভালো ছিল না আরেকটা কাজ করার? বলুন বলুন, ইতোমধ্যে আপনাকে একজন ভালো পরামর্শদাতা বলে আমার মনে হচ্ছে। বিলেতে যেতে রাজি, এক পায়ে খাড়া, এমন কাউকে বিয়ে করলে হয় না? বিয়েতে আসুন, বিলেত যাওয়াটা নয়। আর দুটো যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে তো কথাই নেই, একেবারে সোনায় সোহাগা। চেষ্টা করুন,
আমিও দেখব। এই তো কি দিলেন তো বুকটা ভেঙে, তবে এমনটা হবে আমি আগে আশঙ্কা করেছিলাম। ঘাবড়াবেন না, আপনি কিন্তু হাসপাতালে আছেন, এখানকার ইমার্জেন্সি বিভাগটা অতটা খারাপ না। কিরে হাসছিস যে? মা হাসছে এই চিঠি পড়ে। মনে আছে মা, একটা ছেলে যে আমাকে চিঠি লিখত, খুব বিরক্ত করত, পরে ওই কাদের মামাকে দিয়ে বকা খাইয়ে শেষে সে ক্ষান্ত হলো। এই ছেলেটিও সেরকম নাছর বান্দা একদম। কে কে আবার? শহীদ, কাদের মামার খুঁজে আনা পাত্র। পরীক্ষা দিয়েছে, এখন ফলাফল জানতে চায়। তো জানিয়ে দে, ভালো কথা তো, জানিয়ে দে। বাহ, তুমি তো বলেই খালাস, আমি কি জানাবো সেটা বলে দাও। কি জানাবে? তাই তো, কি জানাবে? জানিয়ে দে, এখনো রেজাল্ট বেরোয়নি। তাহলেই হয়েছে, যেরকম নাছর বান্দা পিছু ছাড়বে না। তবে ছেলেটা কিন্তু মন্দ নয়। বাহ, তোমার সাথে কি গোপনে দেখা করে গিয়েছে নাকি? উমা, আমার সঙ্গে দেখা হবে কেন? তাহলে তুমি জানলে কি করে যে মন্দ নয়? কাদের বললো, তাছাড়া তুইও বলছিস। তুমি বলছো এই চিঠির জবাব দিতে? আমার তো মনে হয় দেওয়া উচিত, ভদ্রতা বলে একটা কথা আছে না মা। আমার কিন্তু খুবই সন্দেহ হচ্ছে মা। কি? তুমি, আচ্ছা তুমি খালাম্মার সাথে এসব বিষয় নিয়ে শেয়ার করনি তো? তা তো একটু করেছি। তার মানে আমাকে না জানিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছো, খুব খারাপ মা। খারাপ না, এখন বাকিটা শুধু তোর ইচ্ছা। তোমার সব গুণগুলো ক্রমশ প্রকাশিত উপন্যাসের মতো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবে তোমার একটা গুণ খুবই ভালো। মানুষের মন জয় করা। সেই বিষয়ে তো আমার সবচেয়ে বেশি সন্দেহ। একজনের মন জয় করতে পেরেছি কিনা সেই বিষয়ে যদি নিশ্চিন্ত হতে পারতাম, তাহলে তো বেঁচে মরতে যেতাম। মেয়ের পেয়েছো কিনা জানি না, তবে মায়ের যে পেরেছো সে বিষয়ে নিশ্চিত হতে পারো। তা না হলে আমাদের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। বাবাকে তো তুমি পাওনি, নিশ্চয় বাবার মনটাও তুমি জয় করে ফেলতে। আর কাদের মামা তো কাদের মামার আবার কি? কাদের মামাকে তো তুমি কবেই হাত করে ফেলেছো, সেই প্রথমেই। সে তো আর এখন শুধু তোমার মামা শ্বশুর নয়, তিনি তোমার একজন ভক্ত। সবই বুঝলাম, কিন্তু একজনের মনের খবর ঠিক বুঝতে পারলাম না, আর সেটা না বোঝা পর্যন্ত ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। অত নিশ্চিন্ত হয়ে কাজ নেই। কেন? নিশ্চিন্ত মানুষগুলো আমার দু চক্ষের বিষ, কেমন জমিদার জমিদার ভাব। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমার মধ্যে ওই ভাব কখনোই আসবে না। তাই যেন হয়। মাকে হাত করতে পেরেছি বলেই কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হলো।
না হলে তোমার যে সর্বক্ষণ ওই হাসি হাসি চেহারা, তাতে ঠিক তুমি রাজি না কর রাজি কখনোই বোঝা যায় না। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে যে কি গভীর দুঃখ আছে তা তো তুমি জানো। আমি জানি, আমি আমার স্মৃতি কথাটাও পড়েছি। হ্যাঁ, ওটা না আমার মায়ের একটা মহৎ আত্মজীবনী। বাল্য শিক্ষার বইতে পারোনি, মহতের সংস্পর্শে নিকৃষ্ট উৎকৃষ্ট হয়ে যায়। ও ভালো কথা, তোমাকে কিন্তু আরেকটা কথা বলা হয়নি। কি কথা? আমার আব্বা ছিলেন এই বিয়ের পিছনে, কাদের আমার সাথে সর্বক্ষণ উনি যোগাযোগ রাখতেন। আসলে উনিই ছিলেন আমাদের বিয়ের মূল ঘটক। আর আম্মাকে কিভাবে জয় করেছি জানো? বলো, কেমন করে জয় করলে? মাকে গিয়ে বললাম, মা, আমার মা থাকতেও মা নেই, আপনি আমার মা, ফাস এতেই কাজ হলো। না না, আমি কিন্তু এতটুকু বানিয়ে বলছি না। সেটা বিশ্বাস করি, তুমি চা খাও, আমি মিনার মাকে বলি দুপুরের খাবারটা করতে, খুব ভালো রান্না করে। আর মাকে আমি একটু ফোন করে আসি, ফোন করে বলি যে আমরা ভালো আছি। মাকে আবার বলো না জানো, আমরা খুব ভালো আছি। কেন? মানে মার বাড়ি ছেড়ে এসে কেউ খুব ভালো আছে এটা কোনো মাই সহ্য করবে না। কিন্তু আছি তো আসলে খুবই ভালো। ঠিক আছে, মিথ্যে করে বলে আসি। খিচুড়ির গন্ধ পাচ্ছি। ঠিকই পাইছেন, খিচুড়ি রান্তাছি। আপনি খারাপ, আমি আমারে ডাকলে। আচ্ছা, এরকম পাগলামি করলে চলবে? শহীদ মাইন্ড করবে না? মাইন্ড আবার করে না, হরদম মাইন্ড করছে। ও কেমন একটু মেয়েদের মতো মা, ভীষণ হিংসুটে। ছেলেরা বিয়ের পরে একটু ওরকম করে, স্ত্রীদেরকে হিংসে করে। ওর বিশেষ হিংসে মায়ের ব্যাপারে। দুপুরে খেয়ে যাবি তো? অবশ্যই। মা কি রাখছ? ভুনা খিচুড়ি, গন্ধ পাচ্ছি। ভুনা খিচুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম ভাজা, আর সঙ্গে যদি একটু ধনে পাতার চাটনি হয়। ধনে পাতা নেই না মা? ধনে পাতার আচার আছে। তাই আলতো কথাই নেই, আমি শহীদকে ফোন করে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, ফিরছি না, ওকে বলে দিই। হ্যালো, হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ আমি মার এখানে এসেছি একটু। শহীদ তুমি চলে আসো না। কেন? হ্যাঁ আমি দুপুরে এখানেই খাবো, চলে আসো। ঠিক আছে, তাহলে তুমি কষ্ট করে যা আছে তাই খেয়ে নাও। আচ্ছা, বাই মা। আচ্ছা তুমি কেন আবার রান্নাঘরে গেলে? মিনার মা যা করবে তাতেই তো হলো। একটু দেখিয়ে দিয়ে এলাম মিনার মাকে। আমি শহীদকে ফোন করলাম মা, বললাম যে আমি ফিরছি না, দুপুরে মার সাথে খাচ্ছি, তুমি যা আছে তাই কি। নিশ্চয় খুব মন খারাপ করলো ছেলেটা। হ্যাঁ মা, তা একটু করেছে। আসলে ওর তো মা থেকেও নেই। মা এতদিন ছিলেন বিদেশে, সেটা ছিল একরকম, কিন্তু এখন নাকি উনি ছেলের টানে বাকি জীবনটা দেশেই কাটাবেন। আমাকে অবশ্য কষ্টের কথাগুলো বলেছে, কিন্তু এতটা আমি জানতাম না রে। আসলে ভদ্রমহিলা এখন বেশ বিরক্ত করছে ওকে, আর আমাকেও ফোন করেছেন তিন দিন। কি বলেন?
আমার সঙ্গে দেখা করতে চান না। কেন? পুত্র স্নেহ ওনার জন্যই তো শহীদের বাবা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, আর শহীদের বড় ভাই বিদেশে। এখন বড় ভাই ছোট ভাইকেও টানছে বিদেশে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাকে অবশ্য এসব কথাও বলেছে। আমি যে যেতে চাই না সেটা বলেনি মা। কেন যাবে না? যাওয়া তো উচিত। বড় ডাক্তার হতে গেলে ভালো ট্রেনিংয়ের দরকার। তোর আব্বা বেঁচে থাকলে তিনিও চাইতেন যে তুই যা। আব্বা থাকলে হয়তো আমি মা প্রস্তাবটা বিবেচনা করতাম, তো এখন তো সেটা বিবেচনারও বাইরে। কেন? তুমি তুমি কি করবে মা? আব্বা থাকলে তোমার একজন সঙ্গী থাকতো, কিন্তু তোমাকে ফেলে তো আমি কোনো দিকেই যেতে পারবো না। তাছাড়া আরেকটা ব্যাপার আছে মা, শহীদ এখন বলছে যে ফিরে আসবে, কিন্তু ওর মা তো থাকবে। মায়ের ভয়ও যেরকম অস্থির, আমি জানিও তখন চাইলেও দেশে ফিরতে পারবে না। এখনও যতটা জোর দিয়ে বলছে যে ও ফিরে আসবে, ততটা জোর দিয়েও তখন বলবে যে ও ফিরতে পারবে না। আর আমি যদি তখন জোরাজোরি করি মা, তখন দেখো ঠিকই বলবে যে তোমাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। না হয় তখন যাব। কি বলো মা, সবাই মিলে দেশান্তরি হব? তুমি হচ্ছ আমার কাছে মাতৃভূমির প্রতীক, তোমার নির্বাসন ঘটাবো আমি। তাছাড়া মা, আমি তো মস্ত বড় ডাক্তার হতে চাই না, আমি চাই মা পরোপকারী ডাক্তার হতে, বাবার মতো। তোমার আব্বা তো এই করেই বিপদ ডেকে আনলেন। এই বাড়িটা তো শুধু ডাক্তারের চেম্বার ছিল না, ছিল রোগীদের ভরসাস্থল। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন, এই করে তো নিজের প্রাণটাও দিলেন। আমিও তো চাই মা ওরকমই হতে, একবার নয় মা, দরকারে আমি বারবার প্রাণ দেব। তবু নির্বাসনে যাবার মানুষ আমি নই। হ্যালো, হ্যাঁ শহীদ, হ্যাঁ তুমি খেয়েছো? কষ্ট করে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, রাতের কথা তোমার ভাবতে হবে না, আমি সঙ্গে করে ভুনা খিচুড়ি নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা, ওর জন্য একটু ভুনা খিচুড়ি নিয়ে যাব। কিন্তু যাবে তো নিশ্চয়ই, নানিরও মন খারাপ করবে না? তা তো করবেই। আচ্ছা রুবি, তোর শ্বশুরের সঙ্গে তো আমার ঠিক মতো কথাই হলো না, সেই বিয়ের দিনে একটু আলাপ পরিচয়। বেচারার জন্য মায়া লাগে, সারাক্ষণ গা ঢাকা দিয়ে থাকেন। শহীদের মাঝে তাকে কি লজ্জায় ফেলেছে মা, দেশ জুড়ে আর্জি উপরে উঠবার উগ্র নেশা, তারই মাসুল দিতে হচ্ছে বেচারাকে। ছিলেন একজন সরকারি ইঞ্জিনিয়ার, ঘাড়ে ভূত চাপলে ব্যবসা করবেন, বড় লোক হবেন, আর আমার মনে হয় স্ত্রীও বেশ হাওয়া দিয়েছেন ব্যাপারটাতে। কি ব্যবসা? ঠিকাদারি নিশ্চয়ই? হ্যাঁ মা, কনস্ট্রাকশন, ফরিদপুরে বাঁধ তৈরি করছিলেন। বাঁধ ঠিকমতো তৈরি হয়েছে কিনা এই মর্মে একটা সার্টিফিকেট নিতে গিয়েছিলেন ওই বাঁধ বিভাগের একজন উঁচু অফিসারের বাসায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সার্টিফিকেট পেলেন ঠিকই, কিন্তু স্ত্রীকে হারালেন মা। কিন্তু ভদ্রমহিলার নতুন স্বামীও তো মারা গেছেন শুনলাম। হ্যাঁ মারা গেছেন, নতুন স্বামীর পুরনো ছেলেমেয়েরা সব আবার ওনার বিপক্ষে ছিল, লোকটা সহ্য করতে পারেনি, হচিরেই প্রস্থান করতে হয়েছে তাকে। ভদ্রমহিলা তো তাহলে এখন একেবারেই আশ্রয়হীন? না না তা নয়, ইনিও কম যান না, নতুন স্বামীর কাছ থেকে বিয়ের আগেই মগবাজারের সেই প্রকাণ্ড বাড়িটা এবং নগদ টাকার বিরাট ভাণ্ডার হাতিয়ে রেখেছেন। এখন নাকি নিজের সন্তানদের জন্য সারাক্ষণ বুকটা খা খা করে, তার বড় ছেলেকে পায় না, ছোট ছেলেটাকে জ্বালায় মা। শহীদ তো পারলে এখন দেশ ছেড়ে দৌড় দেয়, আর বড় ভাইও তাগাদা দিচ্ছে বিদেশ যাবার জন্য। খালি তাগাদা দিচ্ছে না, তাগাদার মাত্রা বেড়েই চলেছে। ছেলেটার জন্য আমার খুব মায়া লাগে রে। নিজের মাকে যে কেউ এমন ভয় করতে পারে,
শহীদকে না দেখলে বিশ্বাস হবে না মা। ভাবছি একটা কাজ করব। কি মা? ওর মায়ের সঙ্গে একবার দেখা করব। দেখা করে বলবো উনি যেন ছেলেটাকে আর বিরক্ত না করেন। কি বলো মা, তুমি যাবে? কেন, বেআইন বাড়িতে মানুষ যায় না? কিন্তু মা, দেখি না গিয়ে, পারি কি পারি না। তা যায়, কিন্তু যদি অপমান করে? অপমান করবে আমাকে? অপমান তো দূরের কথা, স্পর্শই করতে পারবে না। আমি জানি মা তুমি পারবে। তুমি তো শুধু আমার মা নও, তুমি আমার বাবাও। বাবার সব গুণগুলো আমি তোমার মধ্যে পেয়েছি। আম্মা, বুনা খিচুড়ি আর খাসির মাংস রান্না শেষ, আলু ভর্তা বানাই বলেছি। কিন্তু ডিম ভাজা আর কি হলো? আল একেবারে ভুলে গেছি। আসলে আফা, আপনি এই বাড়ির থেকে যাওয়ানোর পরে সব হিসাব কিতাব উল্টা পাল্টা হয়ে গেছে। গেলাম আর কোথায়? দেখো না, সবসময় আসি আর এসে তোমাদের জ্বালাতন করি। জ্বালাতন কোন কি আপা, আপনি আইলে এই বাড়িটা কেমন একেবারে আলো জ্বললে ওঠে। আপা একটা কথা কই। বলো। দুলা বাইরে লইয়া আপনি একেবারে এই বাড়ি চলে আসেন আর ওই বাড়িটা বাড়া দিয়ে দেন। কী যে বলো মিনার মা, তোমাদের দুলা ভাই শুনলে একেবারে অজ্ঞান হয়ে পড়বে। উনার তাল হচ্ছে বিদেশ যাবার, আর উনি আসবেন আমাদের এই বাড়িতে তাও থাকতে, তাহলেই হয়েছে। আমার কেন জানি মনে হয় আপা দুলা ভাই শেষ মাস এই বাড়িতে এই থাকবো। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ওই কথায় আছে না আপা, ওই গরিবের কথা বাসি হইলে ফলে, দেখেন এইটাই হইব। যাই এই ডিম বাদি গিয়া। আরে বাবা, আপনি আমাকে আপনি আপনি বলছেন কেন? তুমি করে বলবেন, আমি আপনার চেয়ে বয়সেও ছোট, সম্পর্কেও ছোট। তা তো বুঝলাম দুলামিয়া, কিন্তু আমাকে কেন ডেকেছো সেটা তো আর বুঝলাম না। বুঝবেন, আমার তো জীবন মরণ সমস্যা। বলো কি জীবন মরণ সমস্যা? কিন্তু তোমার চোখে মুখে তো বিপদের কোনো ছায়াটা দেখতে পাচ্ছি না, বেশ ফকফকা। উপরে তো ফকফকা দেখছেন, ভেতর হচ্ছে অন্ধকার। বিয়ে ভেঙে যাচ্ছে নাকি? অমন আলু খুলে কথা মুখে আনবে না, বিয়ে ভাঙবে কি? শত্রুর মুখে ছাই দিয়ে বিয়ে আরো জোরদার হচ্ছে। বাহ বাঁচালে, আমি তো চিন্তা করেছি বিয়ে নিয়ে কোনো সমস্যা হয়েছে। এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তো আমার প্রেস্টিজের কিছু থাকে না। মামা, আপনার কিন্তু আমাকে সাহায্য করতেই হবে। কিন্তু কী ব্যাপারে, কিছুই তো বুঝতে পারছি না। আপনি তো আমার ইতিহাস জানেন। কিছুটা জানি, সবটা কি জানা সম্ভব? যতটুকু জানেন সেটাই আবার বড় হয়ে তারা দিচ্ছে আমাকে, সেটা হলো আমার মা। হ্যাঁ, তোমার মার কথা অবশ্য শুনেছি, কিন্তু উনি তো এখন আলাদা থাকছেন। আলাদা আছেন কিন্তু এখন আবার নতুন করে যুক্ত হতে যাচ্ছেন। যুক্ত কিভাবে? তোমার বাবার কাছে কি আবার ফিরে আসতে যাচ্ছেন? আব্বাকে আর কোথায় পাবেন, আব্বা তো সেই গ্রামে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে আত্মগোপন করেছে, আর আমার বড় ভাই গিয়েছে উল্টো দিকে, বিলেতে গিয়েছে নিজে, আর আমাকে ডাক চা আয় বলে। এখন আমি মাঝখানে আটকা পড়ে আছি। তোমার মা কি তোমাকে ডাকাডাকি করছেন? করুক, তোমার যদি পছন্দ না হয় সরাসরি না করে দাও। না তো করেছি, সে কাজ আমি আগেই করে রেখেছি। তাহলে মা কিছুদিন ছিলেন দেশের বাইরে তার বোনের সাথে, এখন ফিরে এসে শুনেছেন আমার বিয়ে হয়েছে। জানেন তিনি যে আমার সাথে সুবিধা করতে পারবেন না, তা এখন রুবিকে ধরেছে। ভাগ্যিস আব্বা বুদ্ধি করে বনানি বাড়িটা বিক্রি করেছিল, নাহলে তোমার বাস্তবতা হয়ে যেতাম। মা রুবিকে শাসিয়েছেন যে কোনো দিন আমাদের বাড়িতে চলে আসবেন, তাকে নাকি আসতেই হবে। কেন কেন আবার শোধ নিতে? আমরা সুখে আছি, তিনি কষ্টে আছেন, এটা না ভালো লাগছে না। তিনি ঠিক করেছেন আমাদেরকে সুখে থাকতে দিবেন না। রুবিকে নাকি বুঝিয়ে বলবেন দোষটা কার, বুঝিয়ে বলবেন যে দোষটা নাকি আসলে আমার বাবার। আমার মাকে তো আমি জানি, তিনি এটাও বলেছেন শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে সেটা বুঝিয়ে বলবেন। মামা, এখন কিন্তু শেষ ভরসা আপনি। আমি আমি কি করব, আমি মাঝে মাঝে সকালে ঘটকালি করি, এছাড়া আমার কি ক্ষমতা বলো? মামা, এখন আপনি একবার তোমাকে বাঁচাতে পারেন। তুমি যেভাবে হাত ধরাধরি করছো, এই আশেপাশের লোকজন দেখলে ভাববে আমি মস্ত বড় মহাজন, আর তুমি আমার কাছে টাকা ধার চাইছো। আপনি মস্ত মহাজন তো বটেই, আপনি হচ্ছেন আমার শেষ ভরসা। আপনি বুঝতে পারছেন আমি কীরকম একটা বিপদের ভিতরে আছি, রীতিমতো খাবি খাচ্ছি। একদিকে মায়ের হুমকি, আরেকদিকে বড় ভাই টাকা দা। বড় ভাই তো তোমাকে আর হুমকি দিচ্ছে না। দিচ্ছে বই কি, বলেছে বিলেতে ভর্তির ব্যবস্থা করে দেবেন আমারও রুবিরও, আর
এদিকে আব্বা উঠে পড়ে লেগেছে। আব্বা? আব্বা কি করবেন? উনি তো সমস্ত টাকা দিচ্ছেন বিলেতে যাওয়ার জন্য, মার হাত থেকে আমাকে রক্ষা করতে চান। বলো এখন আমি কি করতে পারি? একমাত্র আপনি পারেন রুবিকে বিলেতে যাওয়ার ব্যবস্থা করে দিতে। রুবিকে তুমি মনে হয় এখনো ভালোভাবে চিনতে পারো না। ও ভাঙবে তো মচকাবে না। তাহলে উপায়? উপায় হচ্ছে ওর মাকে, মানে আমার বোনকে বোঝানো। এই ব্যাপারে আপনার সাহায্য লাগবে। আপনি হবেন আমাদের ত্রাণকর্তা, বিয়ে দিয়ে উপকার করেছেন, এবার উপকার করবেন প্রাণ রক্ষা করে। আপনার বোনকে বলবেন, মানে আমার শাশুড়িকে। কেবল বোনকে বোঝালে তো আর হবে না, বোঝাতে হবে দুলাভাইকেও। আপনার দুলাভাইকে তাকে আপনি পাচ্ছেন কোথায়? তিনি তো শহীদ হয়েছেন সেই 71-এ। সেটাই তো মুশকিল, তাকে পাবো না বলেই তো কাজ হবে না। আর আমি যতটুকু জানি, রুবি যতটা ওর মায়ের তার চেয়ে বেশি ওর বাপের। দুলাভাইয়ের আদর্শই দীক্ষিত। তুমি তো জানো দুলাভাই ছিলেন ডাক্তার, সরকারি চাকরি করতেন, সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন। তার কিছু রাজনীতির ঝোঁকও ছিল, একসময় রাজনীতিতে জড়িয়ে গেলেন, তারপর লেগে গেল দেশে যুদ্ধ, এসব করতে গিয়ে পাক সেনাদের হাতে নিহত হলেন। তাহলে আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব মা এবং মেয়ে দুজনকে বোঝাবো তোমার এই আতঙ্কের ব্যাপারটা। ভাইয়া ছাড়া কে চিঠি লিখবে আমাকে? একটু পড়ে দেখো না কি লিখলো। কি লিখেছেন? বড় ভাই আসলে তোমাকে অনেক ভালোবাসেন। একটা কথা বলি শোনো। কি? তুমি বরং বিদেশে চলেই যাও। চমৎকার। কি অসুবিধা? কি তোমাকে ফেলে যাব আমি একা? তাহলে এত কষ্ট করে বিয়েটা কেন করলাম? ও, আপনি বিয়ে করেছেন বউকে সাথে নিয়ে বিদেশে যাওয়ার জন্য। আপনার মতিগতি দেখে অবশ্য আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল। আরে বোকা, মোটেই সেটা বলছি না। আমি বলছি যে আমরা দুজন একসাথে যাব, একসাথে সেখানে পড়াশোনা করব। তুমি পড়বে গাইনোকোলজিতে, আমি পড়বো কার্ডিওলজিতে। তারপরে দুজন একসাথে দেশে এসে হসপিটাল দিব, তাও আমাদের গ্রামে। নাম হবে আয়েশা খাতুন হসপিটাল। আয়েশা খাতুন হাসপাতাল নয়, বলো আয়েশা খাতুন মেমোরিয়াল হাসপাতাল। আমি জানি আমার মা অতদিন টিকবেন না, আমার চলে যাবার শোকে উনি কাতর হয়ে যাবেন। এমনিতেই মা হার্টের পেশেন্ট না। আচ্ছা, আমরা তো চিরতরে যাচ্ছি না, আমরা যাবো এবং ফিরে আসবো তারপরে। তুমি আর ফিরছো না। কথা দিচ্ছি ফিরবো, 100 বার ফিরবো। কি করে ফিরবে? তখন তো তোমার সাথে তোমার মা থাকবেন। থাকবেন, কিন্তু তখন তিনি সুবিধা করতে পারবেন না। আমি তখন আরো শক্ত হয়ে ফিরবো, আর আমরা দেশে নেই দেখে তিনি হতাশ হয়ে তার বোনের কাছে ফিরে যাবেন। আর উনি তো সেখানেই ছিলেন, আর এবার উনি যাবেন চিরস্থায়ীভাবে, যাবেন কিন্তু ফিরবেন না। তুমি কিন্তু কম কঠিন না। আমি কঠিন মানুষ? কঠিন না তো কি, আর কি এক চিন্তা পেয়েছে, বিদেশ যাবে বিদেশ যাবে, সেই পোকাই তো তোমার নামছে না। আমি মোটেই কঠিন পুরুষ নেই। এই যে দেখো কেমন তোমার সামনে বসে কাকুতি মিনতি করছি। কাকুতি মিনতি? হ্যালো, জি আম্মা। হ্যাঁ, এই তো মাত্রই ফিরলাম আমরা, আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। জি হ্যাঁ, আছে, এই রুবি আছে। হ্যালো। হ্যাঁ মা, ভালো আছো?
হ্যাঁ ভালো আছি। শুনো, তুমি ওষুধগুলো খাচ্ছ তো ঠিকঠাক মতো? হ্যাঁ হ্যাঁ, চমৎকার মা, চমৎকার চমৎকার খামার, সবজি বাগান, গাছপালা, পুকুর, মাছ, সব কিছুই সব দেখবার মতো মা। না, আমার শ্বশুরের স্বাস্থ্যটা খুব ভালো দেখলাম না, বেচারা একলা থাকেন। হ্যাঁ আম্মা, হ্যাঁ আমরা আসছি, হ্যাঁ বিকেল বিকেলে চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ তুমি ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, আমার আব্বা কি তার স্বাস্থ্য নিয়ে তোমার কাছে কমপ্লেন করলেন নাকি? কেন কমপ্লেন করতে হবে, কেন দেখলি কি বোঝা যায় না? তাহলেই হয়েছে কি? কি আবার, তোমার জন্য আরেকজন রোগী পাওয়া গেল? হুম, তা পাওয়া গেল। কিন্তু তুমি যত বড় ডাক্তারই হও, তুমি কিন্তু আব্বার আসল অসুখটা বুঝতে পারোনি। কি সেটা? কি আবার, আমার মা, তার নতুন স্ট্র্যাটেজি। যাক, আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি। কি বুঝলে? বুঝলাম যে আমাদের যাওয়াটা হবে না, এবং তার কারণ হচ্ছে আমার মা। ভালো কথা, উনি কি তোমাকে ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলেন, কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে তিনি আমাদের এখানে আসুন এটা আমরা চাই না। কি মনে হলো, শুনবেন? আশা করি শুনবেন। আমি অবশ্য অতটা আশা করি না, আমার মাকে আমি চিনি তো, ভীষণ জেদ এবং একরোখা, এবং এই মা সম্পূর্ণ ভিন্ন একজন মা। কি এখন বুঝতে পারলো তো ব্যাপারটা? তা তো বুঝলামই, কিন্তু আমি তোমাকে একটা পথ বাতলাতে পারি, অবশ্য আমি জানি তুমি সেটা শুনবে না। কি সেটা? এই চলো না আমরা গ্রামে চলে যাই, আমাদের গ্রামের বাড়িতে, সেখানে আমরা একটা হাসপাতাল খুলি। পাশাপাশি তোমার আব্বার খামার বাড়িতে আছে না, ওখানে একটা বহুমুখী বিদ্যালয় খুলি, তাহলে দেখবে তোমার মা আর আমাদের পাত্তাই পাবেন না। আমি কথা দিচ্ছি, তুমি যা যা বললে সেটাই আমি করব, কিন্তু বিদেশ থেকে ফিরে এসে। সেই পুরাতন পুরুষতান্ত্রিকতা না, আমার কথার কোনো গুরুত্বই নেই তোমার কাছে, অথচ তোমার কথা আমাকে ঠিকই শুনতে হবে, ঠিক না রুবি? তুমি কিন্তু আমার বিপদটা বুঝতেই চাইছো না। তোমার শ্বশুরের ছবি দেখছি অ্যালবামে, আসলে ওর তেমন কোনো ছবি ছিল না, বেচারা কোনো দিন ছবি তোলার ধারই ধারতেন না। রুবি কোত্থেকে খুঁজে বের করে বড় করে টানিয়ে রেখেছে। ছবি যেখানেই থাকুক, উনি কিন্তু আমাদের মধ্যেই আছেন। বসো। বড় ব্যস্ত থাকতেন ভদ্রলোক, আমাদেরকে খুব একটা সময়ই দিতেন না। রাজনীতির সাথে নিশ্চয় ওনার যোগ ছিল। ছিল তো বটেই, গরিব মানুষের অসুখ দেখলে অস্থির হয়ে উঠতেন, বস্তিতে প্রতি সপ্তাহে একদিন গিয়ে বসতেন, একটা চেম্বার খুলেছিলেন, বিনে পয়সায় ওখানে রোগী দেখতেন। জানেন আম্মা, আমার আব্বা ভীষণ আদর্শবাদী ছিলেন, এখন আবার হয়েছেন। মাঝখানের সময়টাই যে অন্ধকার, আর সেই অন্ধকার আব্বার পতন ঘটল। আব্বা ছিলেন প্রকৌশলী, সরকারি চাকরি করতেন, পানি উন্নয়নে উৎসাহী ছিলেন, আর এখন নিজেই চোখের পানিতে ভাসছেন। আমি সবটা জানি না, কাদের এসেছিল ও কিছুটা বলল, তোমার কাছে কিছুটা শুনলাম, আসলে ঘটনাটা কি? কি আর ঘটবে, ব্যবসা, ব্যবসা করতে গিয়ে সর্বনাশ হলো, মহা সর্বনাশ। পারলেন না? পারছিলেন, প্রথম প্রথম তো খুব ভালোই পারছিলেন, কিন্তু ভেতরে ভেতরে আব্বা রক্তক্ষরণ হচ্ছিল,
যে আব্বা সবসময় মাথা উঁচু করে চলতেন, তাকে চলতে হলো মাথা নুইয়ে। দপ্তরে দপ্তরকে ধর্ণা দেন, টেন্ডারের জন্য, বিলের জন্য তদবির করেন, উন্নতির ভীষণ অন্ধকার সিঁড়ি থেকে উনি হঠাৎ পিছলে পড়ে গেলেন। এখন গ্রামে থাকছেন, লজ্জায় শহরে আসেন না। আর বড় ভাই তো জানিনি বিলেতে আছেন। তোমার মাকে তো শুনেছি ব্যবসার ব্যাপারে তোমার বাবাকে যথেষ্ট উৎসাহ দিতেন। উৎসাহ মানে, উনি তো অনুপ্রেরণা, শিক্ষিত, মাস্টার্স করেছেন ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। কিন্তু তার ওই এক কথা, গরিব থাকবেন না। তোমরা তো গরিব ছিলে না। মোটেই না। বলো তারপর কি হলো? আমাদের পরিবারের সবাই খুব বড়লোক ছিল, আগে থেকেই কিছুটা ছিল, স্বাধীনতার পর লক লক করে বেড়ে উঠল। আম্মা তাদের সমান হবেন, আব্বাকে অস্থির করে তুললেন। যে আব্বার পানি নিয়ে গবেষণা করার কথা, তিনি এখন গ্রামে পুকুরে মৎস্য পালন করছেন। আচ্ছা শোনো, যে জন্য তোমাকে আজকে ডেকেছি আমি। কি আম্মা? আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। আমার মার সঙ্গে? কেন, তোমার কোনো অসুবিধা আছে? না মানে, আছে, অনেক অসুবিধা আছে। যেমন? যেমন আপনাকে অপমান করতে পারে। আমার মা ভীষণ বাকপটু, রীতিমতো মুখরা। শহীদ, আমি অনেকটা পথ পার হয়ে এসেছি, আমাকে অপমান করা এতটা সহজ নয়। তাছাড়া আমার সন্তানদের জন্য আমি সব কিছুই করতে পারি। আমার তো এখন আর একটি সন্তান নয়, দুটি। গিয়ে কী বলবেন? কী বলবো, বলবো আত্মীয়ার সঙ্গে দেখা করতে এসেছি। ওনাকে বলবেন না দেশ ছেড়ে চলে যেতে? পাগল, আমি কোনো পরামর্শই দেব না, তার কর্তব্য তিনিই করবেন। আপনি সত্যি যাবেন? অবশ্যই যাব। ঠিক আছে, আমি তাহলে টেলিফোন নাম্বারটা আপনাকে দিয়ে দেব। আর আমার আসলে আর কোনো ভরসার জায়গাও নেই, শুধুমাত্র আপনি ছাড়া। আম্মা আজকে উঠি, রুবি অপেক্ষা করছে। কি সুখবর, আমরা তো ছুটতে ছুটতে এলাম। এই যে এই চিঠিটা এসেছে। কি লিখেছে বা? আমাদের পড়ে শোনাও না। এই দাঁড়া দাঁড়া, আগে একটু অপুষ্ট হয়ে নি। বোন আয়েশা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে খুবই সাহায্য করেছেন। আমরা দুজনেই দুঃখী, আপনার দুঃখ অনেক বড় আমার চেয়ে। তাছাড়া আমার দুঃখের পেছনে আমার হাত আছে, আপনার দুঃখ তো এসেছে বাইরে থেকে। আপনার বইটি আমি রুদ্ধশ্বাসে পড়েছি, ওটির জন্য অজস্র ধন্যবাদ। আপনি খুলে বলেননি যে আমার জন্য শহীদ দেশ ছাড়বার জন্য অস্থির হয়েছে, কিন্তু আমি সেটা বুঝেছি। এটাও বুঝেছি যে ও যদি একবার দেশ ছাড়ে, তবে ভাইয়ের মতো চিরতরে দেশান্তরী হয়ে যাবে, আর আমাকে সারা জীবন শুধু ঘৃণাই করবে, অন্য কিছুই করবে না। শহীদ আমার শেষ অবলম্বন, ওকে হারালে আমার সব যাবে, তার চেয়ে ভালো আমি নিজেই চলে যাই। আমার ভাই বোনেরা সবাই বিদেশেই থাকে, তারা অনবরত তাগাদা দিচ্ছে তাদের কাছে যাবার জন্যে। ঠিক করেছি তাই করব, দূরে থাকলেই পাবো, কাছে এলে হারাবো, দুটোই আমার বিধিলিপি। ভালো থাকবেন। কমিউনিটি কলেজে পড়াতাম সেটা ছেড়ে দিয়েছি। ইতি, আপনার বোন ও বিয়ান মনিরা। আম্মা, আপনি তো রীতিমতো অসম্ভবকে সম্ভব করেছেন, অবশ্য আমি জানতাম আপনি এটা পারবেন। আচ্ছা, আপনি কি ওনাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? একেবারেই না, আমি বলেছি আমি এসেছি আত্মীয়তার কারণে, পরিচিত হতে, সুখ দুঃখের একটু আলাপ করতে। তাছাড়া আমার একটা বই বেরিয়েছে, তার একটা কপি দিতে। তিনি কি বললেন মা? খুশি হলেন, নিজের দুঃখের কথাগুলো প্রাণ খুলে বললেন, বলে কেঁদেও ফেললেন, কেঁদে আবার লজ্জিত হলেন। আচ্ছা, আমার দেশ ছাড়া প্রসঙ্গটা প্রথমে কে তুললো? আমি তুললাম। উনি জানতে চাইলেন তুমি দেশ ছাড়তে চাও কেন। আমি বললাম আমি তো তেমন কিছু জানি না, তবে আমি ওকে থামানোর জন্য চেষ্টা করছি।
এটা অবশ্য মিথ্যে কথাই বলেছি। মা, আপনার এই মিথ্যে অনেক সত্যের চেয়ে বড় সত্য। তা উনি কি বললেন? তোমার আম্মা খুবই বুদ্ধিমতী মহিলা, এই ইঙ্গিতটা উনি বুঝতে পেরেছেন। তারপর নিজের থেকেই বললেন যে তুমি কেন দেশ ছাড়তে চাও, কারণ উনি দেশে ফিরে এসেছেন, তো তাই তুমি চলে যেতে চাও। তুমি কি বললে মা? কিছুই বললাম না, চুপ করে থাকলাম। মা, আমার যে কি খুশি লাগছে, ইচ্ছে করছে আপনাকে পা ছুঁয়ে সালাম করি। এসো ভেতরে এসো, খাওয়া দাওয়া করে তারপর যাবে, এসো। তাতে অবশ্য একটা লাভের সম্ভাবনা আছে। কি লাভ? তিনি তাড়াতাড়ি দেশে। কেন? আর এতদিন তো শুধু তার ভয় ছিল পুত্রকে হারাবেন, কিন্তু তোমাকে দেখার পর এতটাই অভিভূত হবেন যে তোমাকে হারালে তার তো সান্ত্বনা জায়গা থাকবে না। শোনো, একটা কথা বলি। কোন কথা? সেটা বলতে পারো। কি সেটা? বিলেতে যেতে বোধহয় আমি আর এখন আগের মতো আপত্তি করব না। আমি জানি সেটা কেন। কেন? আমার আম্মা বিদেশে থাকবেন, তাই আমি দেশে ফিরতে আর ভয় পাবো না, এবং তখন আমরা দুজনে একসাথে হাত ধরাধরি করে দেশে ফিরতে পারবো, এবং সেটাই হবে তোমার সাথে আমার শেষ সন্ধি।